শিলিগুড়িতে পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগে গ্রেপ্তার তিন জন সেবক দুধিয়া দার্জিলিং এবং শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে প্রশিক্ষণ হয় তাদের এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে পুলিশের পোশাক বালুরঘাটে পুলিশের চাকরি দেবার নামে শিলিগুড়িতে এই প্রশিক্ষণ চলছিল উদ্ধার হয়েছে নগদ টাকা মোবাইল সহ আরো বেশ কিছু সামগ্রী শিলিগুড়িতে পুলিশের চাকরি দেবার নামে প্রতারণা অভিযোগে গ্রেপ্তার হলেন তিনজন এবং পুলিশের চাকরি শুধু দেওয়া নয় তার সাথে সাথে তাদের প্রশিক্ষণ দেওয়ারও কাজ চলছিল একাধিক চাকরি দেবার নামে প্রতারণার খবর যখন আসছে তার মাঝেই পুলিশের চাকরি দেবার নামে প্রতারণা এবং হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে সেবক দুধিয়া দার্জিলিং এবং শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে এইসব চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ হয় বলেও জানা গিয়েছে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে পুলিশের পোশাক দেখতে পাচ্ছেন পুলিশের পোশাক পরে এক প্রতারক তাকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে এমন আরো দুজন অর্থাৎ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেবক দুধিয়া দার্জিলিং এবং শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে এইসব প্রতারকরা তাদের জাল বিছিয়ে প্রশিক্ষণ দিচ্ছিল বলেই কিন্তু জানা গিয়েছে একাধিক পুলিশের পোশাক উদ্ধার হয়েছে এবং পুলিশের চাকরি দেবার নামে শিলিগুড়িতে এই প্রশিক্ষণ চলছিল বলেই জানা গিয়েছে উদ্ধার হয়েছে নগদ টাকা মোবাইল সমেত আরো বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুলিশের পোশাক উদ্ধার হয়েছে বিভিন্ন রকম বিভিন্ন স্টারের ব্যাচওয়ালা পুলিশের পোশাক কিন্তু পাওয়া গিয়েছে এবং এই সব পোশাক পরেই প্রতারকরা কিন্তু প্রতারণা চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে এছাড়াও শিলিগুড়ির সংলগ্ন সেবক দুধিয়া দার্জিলিং এবং শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে এইসব প্রতারকরা কিন্তু তাদের জাল বিছিয়ে প্রশিক্ষণ দিচ্ছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থ রয়েছে আমাদের সাথে পার্থ এই ধরনের প্রতারণা ঠিক কতদিন ধরে তারা চালাচ্ছিলেন কি জানতে পারছো অপর্ণা তোমাকে জানাবো কার্যত শিলিগুড়ি শহরে এই ধরনের ঘটনা কিন্তু এর আগে কিন্তু এই ধরনের প্রতারণা চক্রের খবর কিন্তু সামনে আসেনি কার্যত পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ চলেছে জেলার একাধিক জায়গায় তোমাকে জানিয়ে রাখবো সেবক দার্জিলিং দুধিয়ার পাশাপাশি যখন বাঘাযতীন কলোনি অর্থাৎ শহরের যখন বাঘাযতীন কলোনিতে সেখানে প্রশিক্ষণ চলছিল তখন কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় অভিযান চালিয়ে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশি পোশাক টুপি বেল্ট উদ্ধার হয়েছে কার্যত এই প্রতারণা চক্র কিন্তু বালুরঘাটে যে সমস্ত অসহায় গরিব পরিবারের যুবক যুবতী বেকার যুবক যুবতী ছিল তাদের উপরে জাল বিছিয়েছিল কার্যত এই প্রতারণা চক্রের পেছনে আর কেউ আছে নাকি ইতিমধ্যে কিন্তু তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এছাড়া এই ঘটনার খবর কিন্তু দেওয়া হয়েছে এসওজি দলকে এবং এই প্রতারণা চক্রের পেছনে আর কেউ কেউ আছে নাকি কারণ পুলিশে যে সমাজটাকে রক্ষা করে সেই পুলিশ সেই পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চলছিল এবং প্রতারণা চক্র এতখানি তারা পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশের পোশাক পরে তারা বিশ্ব জেলার দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু প্রশিক্ষণ চালিয়েছে এবং এই চক্রটা কবে থেকে সক্রিয় আছে এই চক্রে প্রতারণা চক্রের পেছনে কারা কারা আছে এবং এই প্রতারণা চক্রের ফাঁদে কারা কারা পড়েছে ইতিমধ্যে কিন্তু তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শুধু তাই না অন্য তোমাকে জানিয়ে রাখবো এই প্রশিক্ষণের জন্য এই প্রতারকরা কিন্তু যে সমস্ত হোটেলে উঠেছিল এবং যে সমস্ত গাড়ি ব্যবহার করেছিল তাদেরও কিন্তু শনাক্তকরণে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর পুলিশ এবং ধৃতরা তিনজনের মধ্যে কিন্তু দুইজন পুরুষ একজন মহিলা রয়েছে তাদেরও বাড়ি কিন্তু বালুরঘাটে জানা যাচ্ছে এবং মনে করা হচ্ছে পুলিশ সূত্রে যা খবর বালুরঘাটের এই চক্রটা সক্রিয় ছিল কতখানি সক্রিয় ছিল সেই জন্য কিন্তু একটি তদন্তকারী দলকে বালুরঘাটেও পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর আজ কিন্তু দ্বিতীয়দেরকে শিলিগুড়ি জেলা আদালতে পাঠানো হবে এবং পুলিশ সূত্রে খবর তাদেরকে রিমান্ডে নিয়ে এই পুলিশের যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে বার হবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বন্যা
বেশ অত্যন্ত ধন্যবাদ পার্থ প্রতিম দাস আমাদের শিলিগুড়ির প্রতিনিধি আমাদের সাথে ছিলেন এবং বিস্তারিত তিনি কিন্তু জানালেন যে শিলিগুড়িতে একাধিক প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং তার মাঝেই সমাজের রক্ষকের ভূমিকায় থাকা পুলিশের চাকরি দেওয়ার নামে এবার প্রতারণা এবং অলরেডি তিনজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে সেবক দুধিয়া দার্জিলিং এবং শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে এই সব প্রতারকরা তাদের জাল বিছিয়ে প্রশিক্ষণ দিচ্ছিল এবং মূলত বালুরঘাটের বিভিন্ন রকম যে নিম্নবিত্ত পরিবারগুলো তাদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা নিয়ে পুলিশের চাকরি দেওয়ার নামে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছিল এবং নগদ টাকা মোবাইল সহ পুলিশের ইউনিফর্ম উদ্ধার হয়েছে ক্যাপ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে এ বিষয়ে কি জানাচ্ছেন পুলিশ আধিকারিক শুন আজকে যেটা ফেসবুক করছে সেটার মূল উদ্দেশ্য আছে আপনাকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য একটা ফেক রিক্রুটমেন্ট এবং ট্রেনিং স্ক্যাম চলছিল তো এই র্যাকেট কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়ে মিথ্যা পুলিশ ভর্তি করেছিল পুলিশের ট্রেনিং শেষ হয়ে যাবার পরে আবার তাদেরকে সরকারি পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল তো ওটাই ইনফরমেশন আমি আপনাকে একটু ডিটেল দেব তো গতকাল কি হলো কি আমার আইসি প্রধাননগর কাছে ইনফরমেশন আসলো কি বাঘা যতীন কলোনি আছে মহানন্দা নদী কিনারে তো ওখানে একটা ট্রেনিং চলছে যেখানে কিছু লোক আছে পুলিশের ইউনিফর্ম পরে ওখানে ট্রেনিং করছে স্প্রিন্ট করছে রানিং করছে তারপরে আইসি প্রধাননগর পিএস দুটা টিম ওখানে পাঠলেন তারপরে যেটা পাওয়া গিয়েছে ওখানে 21টা লোক ছিল তো ওনাকে যখনই থানা নিয়ে আসলো তারপরে যেটা ইনকোয়ারি হলো সবাই লোক আছে বালুরঘাট ডিস্ট্রিক্টের লোক আছে একটা ছেলে আছে যেটা মালদার ছেলে আছে আউট অফ 21 18 লোক যেটা আছে মোস্টলি ভিকটিম আছে তিনটা মেন অ্যাকিউজ যেটা আছে ওনার নাম আছে লখন চৌধুরী বিশু দাস চন্দ্র দাস তিন লোক যেটা আছে ওনার বাড়ি আছে বালুরঘাট তো ডিটেল ইনকোয়ারি হলো তারপরে যেটা পাওয়া গিয়েছে কি এনার মোডাস অপারেন্ডি ছিল কি মোডাস অপারেন্ডি যেটা ছিল কি সবাই লোক কাছে 30,000 টাকা 50,000 টাকা 1,00,000 টাকা কলেক্ট করে তারপরে ওনাকে বলে কি আপনার আমি ট্রেনিং করব তারপরে আপনাকে জব দিয়ে দেব এখানে হোমগার্ডের জব আছে ট্রাফিক পুলিশের জব আছে তারপরে এটা লোক ওনাকে টাকা দিল অ্যান্ড ট্রেনিং স্টার্ট হয়ে হলো তো ট্রেনিং হ্যাজ বিন হ্যাপেন এট ডিফারেন্ট প্লেসেস থ্রু আউট নর্থ বেঙ্গল এরিয়া ফর এক্সাম্পল ট্রেনিং যেটা হয়েছে কোথায় হয়েছে ট্রেনিং হয়েছে সেবক হয়েছে সেবককে বাদ ইয়ে যে ট্রেনিং হুয়া হ্যায় উসকে আলাওয়া দুধিয়া মে হুয়া হ্যায় দার্জিলিং মে হুয়া হ্যায় মিরিক মে হুয়া হ্যায় সো ডিফারেন্ট প্লেসে এটা ট্রেনিং হয়েছে তারপরে লাস্ট টাইম যেটা ট্রেনিং হয়েছিল এখানে আমার মহানন্দা বাঘা যতীন যেটা এরিয়া ছিল ওখান থেকে এটা ট্রেনিং হয়েছিল তারপরেই এটা টিম আমার পুলিশ টিম ওনাকে নিয়ে আসলো থানাতে তো এটাই টোটাল ইনসিডেন্ট আছে ইনকোয়ারি চলছে এসটিএফকে আমি ইনফর্ম আমার যেটা আইসি প্রধাননগর আছে এসটিএফকে ইনফর্ম করে দিলেন এবং যেটা বালুরঘাট ডিস্ট্রিক্ট আছে ওনাকে ইনফর্ম করে দিলেন ডিফারেন্ট উইং অফ যেটা পুলিশ আছে ওটাও ইনকোয়ারি করছে কি বেসিক রুট অফ দিস হোল অর্গানাইজেশন কোথায় থেকে রান করছে তো এটাই ইনসিডেন্ট আছে খুব ইউনিফর্ম সিজ হয়েছে আপনি দেখতে পারছেন ওখানে ইন্সপেক্টর র্যাঙ্কের আজকে তো ভেরিফাই করতে হবে জি नहीं अभी तो रिमांड में लेकर के जाएंगे उसके बाद हम इनको हर जगह पे लेकर के जाएंगे जहाँ जहाँ पे ट्रेनिंग हुई थी एंड देन वी विल एक्सप्लोर अकॉर्डिंगली कि व्हाट लिंक हैज बीन फाउंड सर इसमें एक बात और सामने आई थी बिल्कुल ड्राइवर की भी भूमिका हम देख रहे हैं जिस होटल में ये रुके थे दो तीन होटल का नाम आ रहा है 18 से 20 लोग अगर यूनिफॉर्म पहन करके कैमोफ्लेज पहन करके आए थे तो हम उसके हिसाब से वहाँ पे भी रेड कर रहे हैं और कुछ भी क्रेडिबल एविडेंस मिलेगा तो वी विल सीज इट ड्राइवर को क्या अरेस्ट किया गया सर अभी अरेस्ट नहीं किया गया अभी इसको ढूंढ रहे हैं हम लोग उसका लोकेशन ले रहे हैं उसको भी लेकर के आएंगे इसको तो वेरीफाई करना पड़ेगा फॉर 3-4 मंथ और मोर चल छे किंतु फर्स्ट टाइम दे हैव कम टू सिलीगुड़ी
ट्रेनिंग और नो नो इट वाज कंप्लीटली इट वाज फिजिकल ट्रेनिंग छिलो लाइक जंपिंग रनिंग एंड स्प्रिंट काइंड ऑफ ट्रेनिंग ছিল এতে কি জানা গেছে যে কতগুলো চাকরি পেয়েছে এরকম না না একটু চাকরি পায়নি এটা एक्चुअली फेक इज यू कैन से दिस वाज फर्स्ट राउंड ऑफ देयर फेक ट्रेनिंग वाज गोइंग ऑन एंड सडनली वी नैब्ड इट सो फर्दर नो वन हैज गॉट एनी रिक्रूटमेंट एनीवेयर सर ये फर्स्ट पैच है या इससे पहले भी नहीं नहीं इससे पहले कुछ नहीं हुआ है अभी हम लोग बाकी इंक्वायरी कर रहे हैं इंक्वायरी चल छे एटा मैटेरियल जन्नो किंतु जेटा इनफॉरमेशन अमर काछे ऐसे छे एटा फर्स्ट बैच आ छे ना ना बेसिकली एटा जेटा इंसिडेंट आछे कंप्लीटली इट इज ऑफ बालूरघाट डिस्ट्रिक्ट आछे सिलीगुड़ी रे लोक एखाने नहीं नहीं मतलब सर इन लोग ये बालूरघाट में जो ट्रैफिक होमगार्ड का था और प्लस बालूरघाट का जो लोकल पुलिस में था वहाँ रिक्रूटमेंट का इनको झांसा दिया गया था लेकिन एक भी नहीं रिक्रूटमेंट नहीं हुआ नो नो एक टाइम रिक्रूटमेंट हुआ सर ये जो तीन को जिनको आपने अरेस्ट किया है गिरोह के मेन मुख्य मतलब सरगना हाँ ये तीन लोग हैं इसके अलावा एक और एक्यूज है उसके पीछे भी हम लोग लगे हुए हैं आईसी बालूरघाट को हम लोगों ने बोल दिया है डिफरेंट प्लेसेस पे रेड चल रही है इसकी अप्रोक्सीमेटली 10 लाख टका कलेक्ट हुए थे सर जो विक्टिम है विक्टिम जनरली क्या है मिडिल क्लास फैमिली के लोग हैं जनरली जो बच्चे प्रिपरेशन करते हैं उस टाइप के हैं कुछ बच्चों की उम्र 18 साल है 19 साल है 22 साल है इधर उधर जैसे जॉब की प्रिपरेशन वो लोग कर रहे थे तो इन लोगों को जब पता चलता था कि ये लोग पुलिस का तैयारी या किसी तरीके का तैयारी कर रहे थे तो ये क्या करते थे कि उनके फैमिली मेम्बर्स को अप्रोच करते थे कि आपके बच्चे का हम नौकरी करवा देंगे और उस नौकरी के बाद आपका इतना इतना पैसा लगेगा उस तरीके से करके ये वो उनको अपने ट्रैप में लेते थे यूनिफॉर्म पावा गए थे हाँ टका पावा गए थे मोबाइल फोन सीज हुए थे हाँ इन्वेस्टिगेशन चल छे एना के रिमांड निया जाबे तार परे फर्दर इंक्वायरी होबे डिफरेंट प्लेसेस रेडो होबे सर ये जो वर्दी बना के जो लोगों के पास यूनिफॉर्म मिला है ये लोग जहाँ से लाए थे इस तरीके का जो वर्दी पुलिस का बन रहा है इसके पीछे भी आप लोगों का कोई टीम जांच करेगी हाँ बिल्कुल बिल्कुल हम लोग पता कर रहे हैं कहाँ से ये यूनिफॉर्म को सीज किया सिलवाया गया था उसको टेलर को और उस पूरे लोगों को हम लोग को अरेस्ट करना है इसीलिए हम लोग इनको रिमांड में लेकर के आ रहे हैं हाँ बिल्कुल रिमांड मिलेगा कितने दिन के हम लोग कोशिश करेंगे ज्यादा से ज्यादा रिमांड मिले सर सिलीगुड़ी से कोई टीम क्या बालूरघाट जाएगी हाँ बिल्कुल बालूरघाट जाएगी हम लोग बात भी कर रहे हैं लोकेशन ट्रेस आउट होने के बाद हम डिफरेंट प्लेसेस पर रेड भी कर रहे हैं और सुनलें पुलिस अधिकारी के कथा एवं रक्षक भूमिकाय अवतीर्ण हुए प्रतारक चाकरी देवार नाम करे टाका लुटेछे बहु निम्न मध्यबित्त परिवारेर काछ थेके कारो काछ थेके 30 कारो काछ थेके 40 कारो काछ थेके 50,000 टाका पर्यन्त निये तादेर प्रशिक्षण दिये होमगार्ड सह आरो विभिन्न पदे नियोगेर कथा जानियेछिलेन एई प्रतारकरा एबं तारपरेई तादेर प्रशिक्षण देवा हय दार्जिलिं मेरिक सह शिलीगुड़ी सेवक आरो विस्तृत जायगाय एबं तारपरेई देखा जाय जे পুলিশের নজরে আসে গোটা বিষয়টি এবং পুলিশ তদন্ত করে জানতে পারে যে শিলিগুড়িতে পুলিশের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করছে বেশ কিছু এরকম সংস্থা যেগুলো তৎক্ষণাৎ আধিকারিকরা কিন্তু সেখানে অভিযানে নামে এবং তিনজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় এবং তার সাথেই আরও 18 জনকে উদ্ধার করেছে পুলিশ যারা প্রতারণার শিকার হয়েছেন